শামসেরগঞ্জে বিরোধী দলে ভাঙন ধরালেও শাসক দল তৃণমূল কংগ্রেস সিপিএম থেকে তৃণমূলে যোগদান একাধিক সিপিএম কর্মী সমর্থকের। লোকসভা ভোটের আগে শামসেরগঞ্জে সিপিআইএম এর শিবিরে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। গত পঞ্চায়েত ভোটে সিপিআইএম এর প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা তিনজন কর্মী সমর্থক নিয়ে শাসক দলে যোগ দিলেন। সামনেই লোকসভা ভোট, তার আগে রাজনৈতিক দলগুলি নেমে পড়েছে নিজেদের ঘর গোছাতে। শাসক দল তৃণমূল কংগ্রেসও নিজেদের ঘর গোছাতে তৎপর। রবিবার সকালে বিধায়কের বাসভবনে বিধায়ক আমিরুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগদান করেন চাচণ্ড অঞ্চলের সিপিআইএম এর প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা রফিকুল ইসলাম, মর্তুজ আলী ও বাবর আলী। লোকসভা ভোটে বিজেপিকে ঠেকাতে তৃণমূলে যোগদান বলে দাবি যোগদানকারীদের। পশ্চিমবাংলার বুকে একমাত্র বিজেপির উখার দল হচ্ছে মমতা ব্যানার্জির দল তৃণমূল দল, সেহেতু সেক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে বিজেপিকে রুখতে হবে। বিজেপিকে রুখার জন্য আমরা এখন সম্পূর্ণভাবে তৃণমূলে যোগদান করছি। কোন দল করতেন আপনি? সিপিআইএম। হ্যাঁ, গত পঞ্চায়েতে ক্যান্ডিডেট ছিলাম, সিপিআইএমের হয়ে লড়াই করেছি এবং যাদের সঙ্গে লড়াই করেছি তাদের হাত ধরে তৃণমূল করছি। এই যোগদানের ফলে ভোটের আগে দল আরও শক্তিশালী হবে বলে আশাবাদী শাসক শিবির। আজকে তারা বুঝতে পেরেছে যে শুধু উন্নয়ন নয়, আজকে পশ্চিমবাংলার মাটিতে যদি বিজেপিকে রুখতে হয়, ভারতবর্ষের মাটিকে যদি বিজেপিকে রুখতে হয়, তাহলে একমাত্র মুখ হলো তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদের বিরুদ্ধে লড়াই করেছিল তারা সবাই এখানে উপস্থিত আছে এবং সকলের উপস্থিতিতেই আজকে এই যোগদান সভা হলো। আমরা আশা করব তাদের এই যোগদানের ফলে চাচণ্ডতে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে। যদিও এই বিষয়ে সিপিএম নেতৃত্বের দাবি, যোগদানকারীরা পার্টির প্রার্থী হলেও তাদের পার্টির সদস্য পদ ছিল না। কোনো অসুবিধা হবে না, এটা সিপিএম এর কোনো ভাঙন নয়। পঞ্চায়েতে আমরা প্রার্থী নমিনেশন দিয়েছি, তাছাড়া যে আমাদের পার্টির একটা তো স্তর থাকে, ব্রাঞ্চ, লোকাল, জোনাল, জেলা, এরিয়া, এইভাবে, কিন্তু তারা কোনো স্তরেরই কোনো সদস্য ছিল না পার্টির দিক থেকে, তাতে কোনো ক্ষতি হবে না আমাদের।